অনেকেরই প্রশ্ন থাকে, আমার স্মার্ট এনআইডি কার্ড কবে পাবো, সেটা কি আসলে তৈরি হয়েছে? এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড না পাওয়ায় আমি প্লাস্টিকের কার্ড ব্যবহার করে সব কাজ করতেছি। সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। কিভাবে জানবেন আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কি না, এবং কিভাবে কোথা থেকে সেটা সংগ্রহ করবেন, চলুন বিস্তারিত জেনে আসি। তো আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে আসার পরে যেখানে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এবং গুগলে আসার পরে সার্চ দিবেন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস। সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন আপনারা, এইখানে ক্লিক করে দিবেন। আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেও এই ইন্টারফেসে আসতে পারবেন, অথবা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা হলো nidw.gov.bd। এখানে আসার পরে আপনারা বামে দেখতে পারতেছেন যে এনআইডি অনলাইন সার্ভিস, তারপরে এসে স্মার্ট কার্ড স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এখানে কিছু ইনফরমেশন আপনার তারা জানতে চাইবে। যদি আপনি নতুন ভোটার হন, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার ফর্ম নাম্বার যেটা আছে সেটা এখানে লিখে ফেলবেন, আপনার জন্ম তারিখ ফর্ম অনুযায়ী বা এনআইডি কার্ড অনুযায়ী, অথবা আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেটা এখানে লিখে দিবেন। তারপরে কি করতে হবে আমি দেখাচ্ছি আমার এনআইডি কার্ড দিয়ে। যেহেতু আমার প্লাস্টিকের এনআইডি কার্ড আছে, আমার স্মার্ট এনআইডি কার্ড নাই, সো আমি আমার প্লাস্টিকের এনআইডি কার্ডের নাম্বার এখানে দিচ্ছি। আমার প্রাইভেসির জন্য আমি আমার কার্ডের নাম্বারটি হাইড রাখতেছি। তারপর আপনাকে আপনার বার্থডেটা সিলেক্ট করে দিতে হবে, আমি আমার বার্থডে লিখে দিচ্ছি। এবং ক্যাপচার মধ্যে একটা কোড আছে যেটা আপনাকে নিচে লিখতে হবে, ক্যাপচা কোড যাকে বলে, তো আমি এখানে লিখে নিচ্ছি। এটা হলো আমার 8KE4। আপনার সঠিকভাবে সবকিছু লেখা শেষ হয়ে গেলে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখেন স্ট্যাটাস দেওয়া আছে, স্ট্যাটাস হলো কমপ্লিট, মানে আমার স্মার্ট কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে, আমার ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, ভোটার এরিয়া আছে, সবকিছু এখানে লিখে দেওয়া আছে, এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস। এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আপনি দেখতে পারতেছেন, এই কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকেই আপনি আপনার এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হবে। সো আপনার আগের প্রশ্ন ছিল স্মার্ট কার্ডটি কি তৈরি হয়েছে, সেই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এবং কমপ্লিট হওয়ার পরে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনার এনআইডি কার্ডটি এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, এখন পর্যন্ত ইনকমপ্লিট ভাবে থাকে, তাহলে অবশ্যই আপনি যখন স্মার্ট কার্ড স্ট্যাটাসের জন্য যাবেন, সব ইনফরমেশন ঠিক দিবেন, তখন আপনার এখানে লেখা আসবে আপনার কার্ডের কোনো তথ্য পাওয়া যায় নাই। সো আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি এখনও তৈরি হয় নাই। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, আর এইরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।